একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। অসহযোগ আন্দোলনকে ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ বেঁধেছে। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষে নাম জড়িয়েছে আওয়ামী লীগেরও। সংঘর্ষে গুলি চালানোর ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা 98। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকারের তরফে ফের কার্ফু জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। বাংলাদেশের সংবাদ মাধ্যমে রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন প্রথম দিনই ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, পাবনা, সিলেট, ফেনী, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সরকারকে সমর্থনকারী আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে। 20টি জেলা ও মহানগর মিলে আন্দোলনের প্রথম দিনে কমপক্ষে 98 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক মানুষ। 14 জন পুলিশ কর্মীর মৃত্যুর খবরও মিলেছে। বাংলাদেশের তরফে জানা গিয়েছে 50টিরও বেশি জেলায় হিংসা সংঘর্ষ ছড়িয়েছে রবিবার। অধিকাংশ জায়গাতে আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলন বিরোধীদের সংঘর্ষ হয়েছে। অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের অনেকের হাতে পিস্তল, বন্দুক, রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র এবং লাঠি, ধারালো অস্ত্র ছিল। সরকারি নেতা মন্ত্রীদের বাসভবনে হামলা ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাদানিকেশ, ছররা, রাবার বুলেট ছোড়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা। যান চলাচল থেকে দূরপাল্লার ট্রেন কিছুই চলেনি। রাজধানী ঢাকাতেও পরিবহন স্তব্ধ ছিল। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রবিবার সন্ধ্যের থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। পড়োশী দেশের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। ভারতীয় দূতাবাসের তরফে ওপার বাংলায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষিত থাকতে বলা হয়েছে। পড়ুয়া অন্যান্যদের হাই কমিশনের অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।